এটা আমার শাকিব খানের কাছে প্রশ্ন, যেহেতু ওনার বরাত দিয়ে গেছে, আমি আমরা জানি যে তিনিই করেছেন, তো শেহজাদের কাছে তিনি কি ইমপ্রেশনটা ফেলছেন? শাকিব হয়েছে আজকে অনেক কষ্ট পাই, ও কষ্ট কম করে না ফিল্মে, ও অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসছে। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় বেশ কিছু সিনেমা, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শাকিব খানের প্রিয়তমা, যার 30 সেকেন্ডের টিজার ফেসবুক ফরিওতে ট্রেন্ডিং। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের 50টি সিনেমা হল প্রিয়তমার জন্য বর্ধিত হয়ে 120টি প্রেক্ষাগৃহে পরিণত হয়েছে, যা শুধুমাত্র শাকিব খানের জন্যই সম্ভব হয়েছে। 120টি সিনেমা হলে প্রিয়তমা বুকিং করে নিয়েছে। যাই হোক, আমি কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, কারো সাফল্যে কেউ বিমুখ হয়, আবার কেউ আনন্দিত হয়, এমন ঘটনা শাকিবের ব্যক্তিজীবন ও সিনেমা জীবনে ঘটেই চলেছে। শাকিব খানের সাফল্যে শাকিবেন এবং শাকিবের প্রথম স্ত্রী উপদি বেশ আনন্দিত হলেও শাকিব বিরোধী এবং তার দ্বিতীয় স্ত্রী বুবলি বেশ অখুশি। গেমগুলো আর নিতেই পারছি না, আমার কি ভুল হয়েছে আসলে? এটা আমার, হ্যাঁ ডেফিনেটলি আমার ভুল হয়েছে। শাকিব বিরোধীরা অখুশি, তারা সাফল্য পাচ্ছে না, এবং বুবলি অখুশি, তিনি স্বামীর স্বীকৃতি পাচ্ছেন না। যে আমি তখন তাকে বিশ্বাস করেছিলাম, তার পাশে ছিলাম বলে কিছু মানুষ আমাকে ভুল বুঝেছে। যেখানে উপদীর সন্তান শাকিবের সাথে বসবাস করে, পক্ষান্তরে বুবলির সন্তান পিতা ছাড়া বসবাস করে, তো বুঝেন এখানে বুবলির প্রতিক্রিয়াটা কি হতে পারে। এটা তো সত্য, কারণ আমার তো আসলে যে মানুষটার তার সাথে তখন ইনভলভ ছিল, ওই মানুষটার সাথে তো আমার কোনো প্রবলেম নেই। অপু বিশ্বাস শাকিবকে অভিনন্দন জানিয়েছেন, শাকিবিয়ান ও উপদী খুশি শাকিবের সাফল্যে। ওই মানুষটার সাথে কখনো আমার দেখাই হয়নি, আমার তো তার সাথে কোনো কোন্দল হবার কথা না। এখানে স্বার্থ আছে রে ভাই, স্বার্থ হলো শাকিবিয়ানারা মনে প্রাণে তাদের বস শাকিবকে ভালোবাসে, ভালোবাসা আরো গাঢ় হলো প্রিয়তমার কারণে। শাকিব খানের স্টাইলিশ, চুলের মহড়া, সবকিছু শাকিবিয়ানদের অন্তরকে নাড়া দিয়েছে, বাট শাকিব বিরোধীদের মন ভেঙে গেছে। তারা প্রিয়তমাকে বিভিন্ন সিনেমার মাধ্যমে মিল খুঁজে পাচ্ছেন, আর এভাবে শাকিবকে পচানোর মিথ্যে চেষ্টা করে যাচ্ছেন। তারা মিল খুঁজে পেয়েছেন সালমান খানের কিচিকি ভাই কিচিকি জান সিনেমার মাধ্যমে, আবার শাহরুখ খানের পাঠানের মাঝেও নাকি কিছু মিল খুঁজে পাচ্ছেন। আসলে চুলের স্টাইল এক হলেই হবে, সিনেমার ভিন্নতা আছে না? তাছাড়া শাকিব খান লম্বা চুলে এই প্রথম না, দাদিমা, চাচু ইত্যাদি সিনেমাতেও তো চুল লম্বা ছিল। তাহলে সেগুলো কোন সিনেমার নকল, সেগুলো একটু আমাকে জানাইন তো।